আসসালামু আলাইকুম দর্শক, আমরা জীবনে চেষ্টা করি ভাই যে জীবনে কিছু ভালো অর্জন করলে নামের আগে পিছিয়ে এরকম কিছু লাগাবো, কিছু শব্দ লাগাবো, কিন্তু কিছু কিছু পোলাপায় নামের আগে কি লাগায় জানেন? টিকটক। যেমন টিকটক হৃদয়। দর্শক শ্রোতা, আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে বর্ণনা করে শোনাবো, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। এই তো কয়েকদিন আগেও বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটে গেছে। একটি মেয়ে বাবা মাকে না জানায় টিকটক গ্যাংয়ের সাথে ভিডিও করতে আসছে, ঐশ্বর্য থারাইলো, পরবর্তীতে গ্রেপ্তারও হয়েছে। কিন্তু আজকের ঘটনাটা আপনাদেরকে জাস্ট লিমিট তারা সারায় ফেলছে। টিকটক সেলিব্রিটি হইতে হবে, গ্যাংয়ের সাথে যুক্ত হইতে হবে, না হলে তো ভালো ভিউ পাওয়া যাবে না। সেলিব্রিটি হওয়ার নেশায় কী কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন ভাই? আমি ভিডিও বানাচ্ছি 3-4 বছর যাবত, আমি জানি একটি কথা না বললে ঝামেলা লেগে যাবে। সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে, টিকটকেও ভালো মন্দ মনের অধিকারী মানুষ আছে। যারা ভালো তারা তো ভালোই, কিন্তু যারা মন্দ তারা সবসময় ধান্দায় থাকে। কিভাবে মেয়েদেরকে টোপে ফেলবে, বাংলাদেশে এরকম ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু এখন নতুন মাধ্যম হয়ে গেছে টিকটক। আগে ঘটে নাই, ফোনে প্রেম, প্রেম করে ফুসলে ফাসলে মেয়েরে ঢাকায় নিয়ে এসে খারাপ জায়গায় বিক্রি করে দিত না, ঘটতো না, কিন্তু এখন ঘটনাটা ঘটে টিকটকের মাধ্যমে। দর্শক শ্রোতা, পাশে যে ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন বা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ছেলেটার নাম হচ্ছে টিকটক হৃদয়। এখন নামের সাথে মিল রয়েছে বিধায় অনেক ফেমাস মানুষের সাথে আপনারা মিল করবেন না, ছবি দেখে আপনারা শনাক্ত করবেন। ওকে, এর নাম হচ্ছে টিকটক হৃদয়। সাম্প্রতিক সময়ে এ যে ঘটনাটা ঘটাইছে জাস্ট অবাক করার মতো। 15-16 দিন আগে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, সেখানে দেখা যায় ভারতের কেরালায় একটি মেয়েকে নির্যাতন করছে কয়েকটা ছেলে এবং একটি মেয়ে মিলে। নির্যাতনের বর্ণনা আমি দিতে পারবো না, দিতে গেলে আপনাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে বাংলাদেশ থেকে দেখা গেল যে ওই ছেলেটাকে চেনা গেল, যে একটা ছেলে আছে যে বাংলাদেশের। এরপরে মেয়েটাকে শনাক্ত করলো তার বাবা মা, মেয়েটাও বাংলাদেশের। ভাবতে পারেন, বাংলাদেশের মেয়ে ভারতে আছে, বাংলাদেশের ছেলে ভারতে আছে, কেমনে কি কাহিনী? কি কাহিনীটা সঠিকভাবে বা সংক্ষেপে বুঝাইতে গেলে ওনাদের মধ্যে প্রেম ছিল, টিকটক হৃদয়ের সাথে ওনার প্রেম ছিল, ফুসলায় ফাসলায় ভারতে নিয়ে গিয়ে খারাপ জায়গায় বিক্রি করে দিছে ভারতের কেরালায়। এখন বাংলাদেশের পুলিশ এবং ভারতের পুলিশ ভিডিওটা ভাইরাল হওয়ার পরে, শনাক্ত হওয়ার পরে কাজ করছে, ওদেরকে গ্রেপ্তার করা হবে এবং মেয়েটাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হবে। এখন আমি দুইজনের ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই। টিকটক হৃদয় এলাকায় কেমন এবং সেই মেয়েটা, যে মেয়েটা নির্যাতনের শিকার হয়েছে, সেই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা কী? তো টিকটক হৃদয়ের কথা যদি বলি, এলাকায় গেছে পুলিশ প্রশাসন তদন্তের জন্য, সে একটু উশৃঙ্খল টাইপের, সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকতো। এই জন্য তার এই উশৃঙ্খল জীবনযাপনের জন্য নাকি 5-6 মাস আগে তার বাড়ির লোকজন তাকে বাসা থেকে বের করে দেয়। আর মেয়েটার কথা যদি বলেন, মেয়েটা 2014 সালে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করে, বিয়ে করার পরে তার শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয় না, 5 বছর যাবত ছিল তার বাপের বাড়ি, এরপরে ঢাকায় আসে সৌদি আরবে যাবে বলে, এটার এই প্রক্রিয়া চলছে। আর ঢাকায় আসার পরেই এই টিকটক হৃদয়ের সাথে তার পরিচয়, এক পর্যায়ে প্রেম, আর প্রেম কইরা টিকটক হৃদয়ে ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়া নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে খারাপ জায়গায় এবং নির্যাতন করেছে, সেই নির্যাতনের ভিডিও কোনো না কোনোভাবে ফেসবুকে চলে এসেছে। এরকম ঘটনা আরও ঘটবে, আপনারা যদি সতর্ক না থাকেন, আপনারা পরিবারের লোকজনরা যদি সতর্ক না থাকেন, আপনার ছেলেমেয়েরা কী করছে সেটা যদি না দেখেন, এরকম ঘটনা আরও ঘটবে। যারা তরুণ তরুণীরা আছো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক আছে? এই যে সেলিব্রিটি হওয়ার চিন্তায় বিভিন্ন গ্যাংদের সাথে যোগাযোগ করো, সবাই তো আর ভালো মনেন না, পরিবারের লোকজন তো বললে জীবনে অনুমতি দিব না, পলায়া পলায়া তাদের সাথে গিয়ে ভিডিও করো, একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হইলে সারা জীবন বাপমার সেটা কলঙ্ক হয়ে থাকবে, তোমার তো কলঙ্ক হয়ে থাকবেই। তাহলে বুঝতে পারছেন যে এই টিকটকের মাধ্যমেও প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বা মানুষ বা ছেলেদেরকে বলতে পারেন, ছেলেদেরকে হচ্ছে কিনা জানি না, পাচার করে দেওয়া হচ্ছে। সতর্ক থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি জানি যে টিকটক ব্যান করে দেওয়া উচিত, এখন টিকটক প্ল্যাটফর্মটা ভালো রাখার দায়িত্ব কিন্তু তাদের, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরও কিছুটা দায় বর্তায়, তারপরে পরিবারের লোকজনেরও কিছুটা দায় বর্তায়। আপনার ছেলে মেয়ে কী করছে আপনি দেখবেন না? এখন টিকটকে সেলিব্রিটি হওয়ার জন্য যেসব রকমের ভিডিও বানায়, আগে তো বেশি ছিল, এখন একটু কমেছে, মানে নিজের সব কিছু প্রায় দেখাইতেও তারা কার্পণ্য করে না, সেলিব্রিটি হইতে হবে, ভিউ আসতে হবে, ফলোয়ার হইতে হবে। ভালো থাকবেন সবাই, সবাই সতর্ক থাকবেন।